পুরো রাই তুলছি। কয়না আপনার কথা, এবার এবার আপনার কথা বলেন। আপনার শুরু থেকে এই যে আবার শুনে আপনি আসছেন, আপনি এখানে ঘর, আপনি এখানকার কি সভাপতি না সেক্রেটারি? সেক্রেটারি আপনি সেক্রেটারি? আমি আমি সেক্রেটারি আসাম প্রকল্প কুতুরনগর জালকাঠি। এখানে আমি বলতেছি সরকার প্রধানমন্ত্রীর উপহার আমাদের এই ঘর দেশে সুন্দর আঙ্গিকে আমরা বসবাস করতেছি এবং অনেক গরিব মৃতি মানুষ বসবাস করতেছে, তারা তারা অনেক উপকার পাইতেছে এবং তারা ধোয়া করতেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। সে দীর্ঘজীবী হোক, এই সরকার যেন আবারও ক্ষমতায় যাইতে পারে এবং আমরা সকলে প্রচেষ্টা যেন এই সরকার আমরা ক্ষমতায় দেখতে চাই। আবার বললাম না না ভাইঙ্গেন না। এই যে পেঁপে আপনি লাগাইছেন এখানে, কিরকম ফলন হয়? মাশাআল্লাহ ভালোই ফলন হয়। বিক্রি করছেন আপনি? মাঝে মাঝে কিছু বিক্রি করি। কিরকম মন কত করে নেয়? মন 30 টাকা, 35-40, যে সময় যেটা আর কি হয় বাজার। আর পাকলে গেলে মানুষকেও দেন? পাকলে আমি আবাসনের প্রত্যেকটা ফ্যামিলিতে দিছি, এমন কেউ বাদ নাই যে না দিছি এলাকা। আচ্ছা, যাই হোক, বিনে পয়সায় আপনি দেন সবাইকে? বিনে পয়সায় এখানে সবাই আমরা একসাথে থাকেন, আপনারা এই কমিউনিটিতে থাকেন? হ্যাঁ, এলাকায় আমি একটা দরবার চালাই, সেই হিসাবে আমি সবের সবাই মিল মহাব্বত ভালোই আছে, এখানে পরিবেশও ভালো আছে মোটামুটি ইনশাল্লাহ। এই এই আপনার যে পেঁপে বাগানটার বয়স কত হয়েছে? এটার বয়স এই আবাসন যে হয়েছে ওই টাইমই হয়েছে, ওই কেন আসে হয়েছে। এখানে আখ ছিল, আখ বিক্রি করে দিছি, তারপরে এই মালটা গাছ লাগাইছি, তারপরে বেগুন গাছ। এই যে মালটা গাছটা আপনি লাগাইছেন, এইটা মালটা কবে ধরবে? এটা কবে ধরবে? এখন এটার অনেক কাজ আছে, এটা সার ওষুধ ব্যবহার করতে হবে, কীটনাশক ব্যবহার করতে হবে। আচ্ছা আচ্ছা। তারপর আবার এই এখানে ধুলার রবি শস্যর জন্য। এই যে পেঁপে দুইটা নিয়ে আসলে নাকি পাকছে? পেঁপেটা আজকে তোর খাওয়া যাবে না, কালকে খাওয়া যাবে? কাঁচা খাইলে আজকে খাওয়া যাবে, আর যদি মনে হয় পাকাই খান তাহলে 2 দিন দেরি করতে হবে। আচ্ছা, কি মিষ্টি মিষ্টি হয় পেঁপে? কোনোটা মিষ্টি, কোনোটা একটু কম মিষ্টি। কম মিষ্টি? হ্যাঁ। আর এখানে কিছু মাছও চাষ করছিলাম, তাই এখন মানে মাছ নাই, আমি আর্থিক আর্থিক সংকটে আছেন, বিধায় আপনি মাছ ছাড়তে পারতেছেন না? মাছ ছাড়তে পারতেছি না, এবং আমি যে এখন চাষবাস করাই বদলা নিয়া এই বেশি আইনে যে কর্ম সেই ক্ষমতা আমার এখন বর্তমানে নাই। প্রকল্প সম্বন্ধে কিছু কথা সরকারের পক্ষে, বাংলাদেশ প্রধানমন্ত্রী আমাদের নেত্রী, সে আমাদের জন্য অনেক কিছু করছে। এই যে আবাসনে আমাদের এই গরিবগুলা যারা আছে সকলকে এই ঘর দিয়েছে, তারপর আর্থিক সাহায্য দিছে, এবং এই আপনার এই রাস্তা করিয়ে দিছে, এবং এই রাস্তায় আমার 10 কাঠা জমি আছে। এখানে থেকে এই যে জমিটা দেখেন রাস্তা, একবারে আমার ওই বাড়ি পর্যন্ত, ওই মোড় পর্যন্ত, এই বঙ্গবন্ধুর এই আশ্রয়ণে প্রকল্পে আমি দিছি, কিন্তু বিনে স্বার্থে আমাকে। ও, আপনি এটা সরকারকে দিয়ে দিচ্ছেন? মানে শেষ সাহেব বলতে, সে বলছে যে আপনার ইউনো স্যারে বলছে যে আপনাকে আমরা দেখব এবং সুযোগ সুবিধা দেব, আর এর বরাদ্দ আসলে আপনার জমির জন্য, যদি জমি থাকে জমি পাবেন, আর নইলে এই পাইবেন। ওই যে এখানে যারা বসবাস করে তারা কি রকমের মানুষ? তারা কি ব্যবসা বাণিজ্য করে? স্যার, এরা এখানে যারা আছে বেশি বেগি হয়েছে গরিবগুরা, কেউ মহিলারা বাসা বাড়িতে কাজ করে, আর কেউ জাল ভায়, কেউ রিক্সা চালায়, এবং কেউ শ্রমিক, কেউ অসুস্থ, এরকমের ধরনের ভালো ধরনের বা ব্যবসা করে খাইবে এরকম ধরনের। মোটামুটি ভাবে সবাই বসবাস করতেছে একই একই কমিউনিটিতে, না? হ্যাঁ, একই কমিউনিটি। সবাই তো বাসায় লোক থাকে? বাসায় স্যার লোক থাকে, আবার কাজ করতে গেলে তালা মারিয়ে তারা চলে যায়, আবার সময় বাসায় থাকে আর কি। মোট কথা, আবার কেউ যদি বেড়াইতে যায় দূরে কেউ যায় তাহলে বললে যায় কমিটির কাছে যে আমরা গেছি, আমাদের খেয়াল রাখি। এই আচ্ছা আচ্ছা। আর এখন কুতুবনগর? হ্যাঁ, চর কুতুবনগর আমাদের এইটা হয়েছে স্থান, মৌজা হয়েছে কুতুবনগর। আর ওই এই যে জমিটার কথা বলছে যে ইউনো স্যার বলছে যে আপনি যে জমি যা গেছে এর যদি ওই ক্ষতিপূরণ বরাদ্দ থাকে তা আপনার দেবো, কিন্তু এখন পর্যন্ত আমি তার কোনো কিছু পাইনি। আপনারা দেখছেন কুতুবনগরের আবাসন, এখানে যে
উনি পেঁপে চাষ করছেন, উনি মাছ চাষ করছিলেন, এখন নেই, ওনার আর্থিক সমস্যা। তো সব কিছু মিলিয়ে একই আবাসনটা ভালো এবং সেক্রেটারি সভাপতি যারা আছে সবাই ভালো আছে, সবাই মোটামুটিভাবে কর্মরত আছে, খোঁজ খবর রাখে, সব সময় আসে। এসবিটিভি চ্যানেল ওয়ান থেকে কবির আহমেদ, জালকাঠি, কুতুবনগর, বাংলাদেশ।